পর থেকে অত্যন্ত সূক্ষ্মভাবে একটু পরিবর্তন করে কৌশলে তারা গণতন্ত্রের একটা নিবাস একটা আলখাল্লা পরিয়ে ছদ্মবেশ পরিয়ে তারা একইভাবে একযোগে শাসন ক্ষমতা প্রতিষ্ঠা করতে পারে। এই দেশের যে রাজনৈতিক কাঠামো তাদের সবচেয়ে বড় ক্ষতি সাধন করেছে তা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের বিধান তারা বাতিল করে দিয়েছিল নির্বাচন করার সময়। তখনও রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়েছিল যে কোন রাজনৈতিক দল থাকবে না, একটা মাত্র দল থাকবে তার হচ্ছে রক্ষা। তখনও পত্র পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল, শুধুমাত্র চারটি পত্রিকা চালু রাখা হয়েছিল এবং সরকারি নিয়ন্ত্রণ। তখনও মানুষের যে মৌলিক অধিকার আছে সেই অধিকারগুলোকে হরণ করা হয়েছিল। আজকে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে অত্যন্ত সূক্ষ্মভাবে একটু পরিবর্তন করে কৌশলে তারা গণতন্ত্রের একটা নিবাস একটা আলখাল্লা পরিয়ে ছদ্মবেশ পরিয়ে তারা একইভাবে একদলীয় শাসন ক্ষমতা প্রতিষ্ঠা করতে পারে। আপনারা দেখেছেন অত্যন্ত সুপরিকল্পিত হয় প্রথম যেটা আপনি তারা করেছেন যেটা এই দেশের রাজনীতিতে এই দেশের যে রাজনৈতিক কাঠামো তাদের সবচেয়ে বড় ক্ষতি সাধন করেছে তা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের বিধান তারা বাতিল করে দিয়েছিল নির্বাচন করার সময়। আপনার মনে থাকার কথা যে তত্ত্বাবধায়ক সরকারের যে প্রস্তাব এই প্রস্তাবটা কিন্তু আওয়ামী লীগ নিয়ে এসেছিল 96 সালে এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাস্তবায়িত করবার জন্য তারা 173 দিন হরতাল করেছিল, তারা দলীয় দিয়ে মানুষকে হত্যা করেছিল, সেদিন গান ফাওয়ার দিয়ে বাস ফিরিয়ে দিয়েছিল। সেই আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আবার বিচার বিভাগের সহায়তা নিয়ে তার তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে যা আমাদের রাজনীতিতে স্থায়ীভাবে একটা অনিশ্চয়তা একটা সংঘাত এবং একটা স্থিতিশীলতার আজকে বাংলাদেশের মানুষ একইভাবে তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। 2018 সালে আমাদের মানুষ ভোট দিতে পারেনি, তার আগে রাত্রে তারা জোর করে ভোট নিয়ে চলে গেছে বা ভোট অনুষ্ঠান করেছে। আমি দেখেছি 2014 সালে 174 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে তারা একইভাবে সরকার গঠন করেছে এবং তখন ভোট দিতে সরকার 5 জনের উপরে আইন বদলে দেওয়া।